2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক আগে মিজানুর রহমান আজহারিকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আজকে প্রথম আবার শুরু করেছি। দেশ এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী পূর্বে আমি আপনাদের সামনে আজকের ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আজকের আমার 2024 সালের প্রথম ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং আজকের বিষয়টি একটি ইসলামের মিলন মেলা, মানে আলেম উলামা এবং বাংলাদেশের ইসলামিক স্কলার যারা আছেন অন্যতম এবং প্রধান সারির যে কজন ব্যক্তি আছে আজকে তাদেরকে দেখতে পাবেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, দেশ এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে শুরু করছে আজকের আয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন বিগত ফ্যাসিস বা খুনি হাসিনার পদত্যাগের আগে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং সেটা বাংলাদেশের প্রত্যেকটি যুবকের একটি আইডল হয়েছিলেন। যুবক যুবতী যারা ইসলামকে বুঝতে শিখেছিলেন, ইসলামকে সহজভাবে প্রেজেন্ট করতে তিনি পেরেছিলেন, যাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, তারা ইসলামের দিকে ধাবিত হচ্ছিল, ইসলামকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতেছিল। যারা গান এবং বাদ্যযন্ত্র ব্যবহার করতো তারা সেটাকে প্রত্যাখ্যান করে ইসলামকে, ইসলামের অনুশাসনকে, ইসলামের বিধিবিধানকে কোরআন এবং সুন্নার আলো নিজের অন্তরে, নিজের পরিবারে, নিজের সমাজে জানানোর জন্য যারা উদ্যোগ ছিল, তারা আজকে মিজানুর রহমান আজহারির কারণে বেশ কিছু ঘটনা ঘটিয়েছিলেন। ইতিমধ্যে আমরা তাৎক্ষণিক জেনে ফেলেছিলাম তথাকথিত সরকারের বেশ কিছু মন্ত্রী তাদেরকে ভুল বোঝানো হয়েছিলেন, মিজানুর রহমান আজহারি জামাতি প্রোডাক্ট এবং জামাত ইসলামের কাজ করে, জামাতের দাওয়াতি কাজ করে। এর মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, তিনি কিন্তু এই কাজগুলো করতেন। সুতরাং আজকের যে বিষয়টি আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, বাংলাদেশের প্রথম সারির ইসলামিক স্কলার, ইসলামিক দায়ী যারা ইলাল্লাহ, তাদেরকে আজকের একটি মিলন মেলা দেখতে পেয়েছি। মিজানুর রহমান আজহারির মাঝখানে আমরা আরেকটি ব্যক্তিকে দেখতে পেয়েছি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে। আজকে তিনি যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন, ইসলামকে মডারাইজ করেছেন, ইসলামকে প্রেজেন্ট করেছেন, ইসলামকে সহজভাবে উপস্থাপন করার জন্য যে যৌক্তিক পেশ করেছেন, সে আলোচনা, সে সুন্দর পরিবেশ, আনন্দঘন পরিবেশ, সেই মিলন মেলা এবং সর্বশেষ দোয়া অনুষ্ঠান, এই বিষয়টি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আজকের ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সকলকে দেখার আহ্বান জানিয়ে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের মতামতটি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। 2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধাভাজন হোস্ট, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশে গণ্ডি ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রেই শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের আজকের এই আমন্ত্রণে আমরা যারা এখানে এসেছেন, আমরা প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যেরকম একটা বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমি দুটো ছোট কথা বলতে চাই, 2 মিনিটের কম সময় শেষ করতে পারলে আমার জন্য ভালো হবে। আমি যারাদের সাথে আমরা আজকে মিলিত হতে সুযোগ পেয়েছি, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত মর্যাদার যে এরকম একটা সময় আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। এখানে প্রায় সকলেই বলা যায় আমরা দীর্ঘ একটা সময় ভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে জীবন পার করতে হয়েছে। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় হোস্ট আজকে যিনি, তাকে তো আসলে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা তো রাখতেই পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, আবার আরেকবার অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন স্থায়ীভাবে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রথমত এই সময়টাকে নেয়ামত হিসেবে বর্ধিত করে দেন। দ্বিতীয় হচ্ছে, আমি হুজুরের ওয়াজ থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে অহুয়াল গফুরুল ওয়াদুদ। আসলে আমাদের প্রতি মানুষের এই ভালোবাসা, আমাদের এই বক্তব্য, আমাদের এই কারোর লেখনী, এটির আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় নাই। এটা নিতান্তই আল্লাহ তাআলার দান তার বান্দার প্রতি। তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, এই হাদিস আপনারাই বলেন, আপনাদের কাছ থেকে শুনেছি, আমিও মাদ্রাসায় যতটুকু পড়ার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আরশে আজিমে এটাকে বলেন, এবং আরশে আজিমকে আসমানওয়ালাদেরকে বলেন এটা জমিনওয়ালাদের কাছে পৌঁছানোর জন্য। সুতরাং আমার যেন এটা মনে থাকে,
যে আল্লাহর দেয়া এই নিয়ামত আমি আল্লাহর দিনের জন্য যতটা ব্যবহার করব আল্লাহ এটা তত বেশি সমৃদ্ধ করে দেবেন। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা, ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার কোনো সুযোগ থাকবে না। শেষ কথা হচ্ছে, আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লিসিটি আছে। একটা কমপ্লিসিটি হচ্ছে ইসলাম যারা জানেন, তারা আমরা যারা প্রচার করি, আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লিসিটি আছে, যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণার সুযোগ আছে। এবং সেটা শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, আমার বোধ হয় তিনি আমাদের এখন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখার সুযোগ আছে, আমরা শেখার চেষ্টা করছি। আমি আমার 95 বছর বয়সের মা বাড়িতে আছেন, খুব ভালো কথা বুঝতে পারেন না, এই ইউটিউব ওপেন করলেই বলেন যে আমার ওই ছেলে একটা আছে না আজহারি ছেলের ওয়াজটা একটু দাও, ওরটা আমি ভালো বুঝি। আন্দোলনের উনি শপথের জনশক্তি এখনও, তো বলে যে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি। তো এই যে ভালো বুঝেন, তার মানে উনি খুব শিক্ষিত না, 5 পাস করা একজন মা আমার, কিন্তু এই 5 পাস করা একজন মানুষ তার কথাটা বোঝে। তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা যেভাবে জটিল করছি এটাকে সহজ করার সুযোগ তো আছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তো সেভাবেই বলেছেন যে ইসলামকে আমি তোমাদের মধ্যে সহজ করেছি, হাদিসেও একই কথা বলা আছে। তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে, যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে এটাকে কীভাবে পৌঁছানো যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তিনিও এই এই ধারাটা তৈরি করে রেখে গেছেন, যার কারণে তিনি দল মতের ঊর্ধ্বে উঠে সবাই তার কথা শুনতে আসতেন। লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশের এখনকার পার্সপেকটিভটা আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে, যেটা হুজুরের আমি শেষ কথায় এসে শুনতে পাচ্ছিলাম, জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে আবার পিছনে ফেলে রাখি। আমি কোথাও কোথাও দেখি যে মাদ্রাসায় ব্যানার টানানো আছে, আমি আজকেও প্রেস ক্লাবে একটু আগে কথা বলে এসেছি যে ইসলাম ও আধুনিকতার সমন্বয়, এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত হচ্ছি? আসলে আমাদের বরং অ্যাড্রেস করতে হবে ইসলামই তো শুধু আধুনিক না, আল্ট্রা মডার্ন, এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এদেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পায়ে রাখতে পারে নাই। তা আমরা এটা কেন বলছি? অথচ এইটাই কিন্তু মাদ্রাসায় আমরা শিখে আসছি, আমাদেরকেই শেখানো হয়েছে। এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শিখাচ্ছি, এটাও কিন্তু বলা হচ্ছে, অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান। তো সেই জায়গাটা আমরা যদি অ্যাড্রেস করতে পারি এই জেনারেশনের কাছে, 2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি, সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক স্তাদ তুল্য, আমি অনুরোধ করব আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন, ইসলামের জন্য উন্মুক্ত করেছেন, এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আয়োজন কবুল করেন, আমরা যে মহব্বত ভালোবাসা নিয়ে এসেছি আল্লাহ।